মসজিদ মাদ্রাসা মাহফিল সমস্ত নেক কাজের ভিতরে পর্যন্ত ফিতনা ঢুকে গেছে ঠিক কি না বলেন দুনিয়ার চাকচিক্য তোমাদেরকে চক্ষুগুলোকে শীতল করে ফেলেছিল চাকচিক্যময় দুনিয়াকে অনেক বড় মনে করে নিয়েছিলে কোরআনের বিরুদ্ধে দাঁড়ায় গিয়েছিলে আজ আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম فَلْيَوْمَنَنْسَاهُمْ كَمَا نَسُوا لِقَاءَ يَوْمِهِمْ هَذَا آج امي الله تما در کے بھولے گنا جائی بابے امی مالیک کے تمرا بھولے گئے چھلے ایک تبار بولن تو دیکھی সেদিন যদি আল্লাহ রাব্বুল আলামিন ভুলে যান মনে রাখার মত কি কেউ আছে দুনিয়ার জীবনে অনেক সময় সন্তান ভুল করে ফেলেছে বাপ সন্তানের উপরে রাগান্বিত হয়ে গেছে সন্তান মায়ের কাছে গিয়ে মা মা আমার ভুল হয়ে গেছে আব্বার একটু বুঝায় বলেন না ঠিকই মা গি বাপের কাছে বলে সন্তান ভুল করে ফেলেছে মাফ করে দেন না যখনই মা সন্তানের ব্যাপারে বাপের কাছে বলেছে মায়ের কথার কারণে আর সন্তানের আকুতি মিনতির কারণে বাবা রাগ ভেঙে যায় সন্তানের উপরে রাগ কমে যায় মুহূর্তে সন্তানকে জড়ায় ধরে আদর করে আবার সন্তানকে মহব্বত করে ভালোবাসে বাপ কখনো সন্তানকে দূরে ঠেলে দিতে পারে না মা কখনো সন্তানকে ফেলে দিতে পারে না আবার যদি দেখা যায় এমন হয়েছে মায়ের সঙ্গে সন্তানের ভুল বোঝাবুঝি হয়েছে সন্তান বাপকে গিয়ে চেপে ধরেছে আব্বা আমাকে বোঝা বলেন বাপ মাকে বোঝায় বলেছে তোমার সন্তান ভুল করে ফেলেছে মাফ করে দাও মায়ের মনে মায়া লেগে গিয়েছে সন্তানকে মা মাফ করে দিয়েছে দুনিয়ার জীবনে যদি আপনি কারো সঙ্গে মনোমালিন্য হয় পা চেপে ধরে কাঁদলেন মাফ চাইলেন মাফ করে দিল একজনের সঙ্গে মন মিলল না অন্যজনকে দিয়ে মিলিয়ে নিলেন স্ত্রী চলে গেল অনেক বোঝানোর চেষ্টা করে সফল হন নাই বারবার চেষ্টা করে বিফল হয়েছেন আপনি আবার চেষ্টা করে বিফল হওয়ার পরে আপনি আবার বিয়ে করলেন কিন্তু আল্লাহর আখিরাতে যার উপরে মালিক রাগান্বিত হয়ে যাবেন এমন কিছু মানুষ থাকবে পনেরো প্রকারের মানুষ যাদের দিকে মালিক তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না এমন মানুষের সংখ্যা হবে পনেরো শ্রেণী কয় শ্রেণী আপনারা শুনবেন কয় শ্রেণী আমি একটু পরে পরে ধরবো দেখি আপনাদের মনে থাকে কিনা কয় শ্রেণী এক নম্বরে হাদিসটি রয়েছে সহি মুসলিমে একশত ছিয়ানব্বই নং হাদিস এমন কিছু মানুষ থাকবে যার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না এক নম্বরে সহিহ মুসলিমের হাদিসের ভিতরে নবীজি বললেন শাইখুন জানিন যেই মানুষটা বৃদ্ধ বয়সে চরিত্র ভালো বানায় না দুশ্চরিত্র লম্পট রয়ে গেল জেনাকার রয়ে গেল ব্যভিচারী রয়ে গেল বৃদ্ধ বয়সে চরিত্রের কোনো উন্নতি হয় নাই এমন মানুষের দিকে যিনি তাকাবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না তিনি কে এটা যেমন পুরুষের জন্য ওয়াজ মহিলার জন্য সেম আপনার চরিত্রটা ভালো হলো না বিদ্যা হয়ে গেছেন
এরকম বিদ্য বিদ্যার দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, কথা বলবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? কয় শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না? গেছে কয় শ্রেণী? মাশাআল্লাহ, বাকি আছে দুই নম্বরে মালিক কোন? কাজ্জাব, মিথ্যাবাদী, জালেম, মিথ্যুক শাসক, যেই শাসক নিরপরাধ মানুষকে অপরাধী সাজায় দিবে, মিথ্যা বলে বলে মানুষকে জুলুমান নির্যাতন নিপীড়ন করবে, এমন শাসকের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? কয় নাম্বার ভাই? এবার তিন নাম্বারে, আইলুন মুস্তাকবির, দরিদ্র কিন্তু অহংকার কমে নাই, দরিদ্র কিন্তু অহংকার করে, এমন দরিদ্র মানুষের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? এটা সহিহ মুসলিমের হাদিস, একটু হিসাব করেন এই রকম কত মানুষ আছে আমাদের মধ্যে, দরিদ্র কিন্তু অহংকার করে। আরে এখন না আমরা দরিদ্র, আমাদের কি ছিল জানোস? উমুকে উমুকে আমার বাড়ির কাজ করছে, তারে জিজ্ঞাসা করার দরকার কি আমার? এরপরে দেখবেন অনেকে বলবে আপনি একটু বলছেন ভাই একটু নামাজ পড়েন না, সব ঠাডা আমার কপালে পড়ে, আমি নামাজ পড়বো কে? জোরে কর নাউজুবিল্লাহ। অনেকে বলে সব বিপদ আল্লাহ দেখে দেখে আমারে দেয়, আমার নামাজ পড়ার দরকার কি? জোরে কর নাউজুবিল্লাহ। এমন একটা কথার কারণেই মানুষের ইমানটা নষ্ট হয়ে যেতে পারে, ঠিক কিনা বলে? এটা গেল সহিহ মুসলিমের তিন শ্রেণীর মানুষের কথা। এরপরে আমি শুধু নাম্বার দিয়ে সাজাইছি যাতে করে আপনাদের মনে থাকে। এরপরের হাদিসটি হাসান পর্যায়ের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ثلاثٌ لا يدخلون الجنة ولا ينظر الله إليهم يوم القيامة, কিছু মানুষ আছে আল্লাহ যাদের দিকে তাকাবেন না, আল্লাহ যাদের দিকে দয়া দেখাবেন না। চার নম্বরে আল্লাহর হাবিব বলেন, আল-আকুলি ওয়ালিদাই, পিতা মাতার সাথে আল-আকুবি ওয়ালিদাই, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবে যে সন্তান, এমন সন্তানের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? কত নাম্বার? সব হবে কেমন? আবু জারকে ডেকে নবীজি বলেন, ইয়া আবা জার, শোনো, লা আনতা গুদুয়া ওয়া তাআল্লামা বাবাম মিনাল ইলম, নতুন কোন জ্ঞান যদি তুমি জানার চেষ্টা করো, শেখার চেষ্টা করো, খায়রুন লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত, হাজার রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামায় দান করে দিবেন, তিনি কে? কেমন সওয়াব বুঝছেন? এক একটা শ্রেণী এখান থেকে শুধু শুনে শুনে মুখস্থ করে করে নিয়ে যাবেন, ওই বদ অভ্যাস ছেড়ে দিবেন, আমল নামার ভিতরে একটু আর আরেকটু না, 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক দান করে দিবে। সুবহানাল্লাহ, আমরা যে গতিতে নামাজ পড়ি এই গতিতেও যদি 1000 রাকাত নামাজ পড়তে যান কতক্ষণ লাগবে? একবারে না হইলেও তো 2000 মিনিট লাগবে, কি বলে? লাগবে না? এরপরে যদি মনোযোগ দিয়ে পড়া শুরু করেন 3000, 4000, 5000, 6000, যার যার আমল অনুপাতে নামাজের সময় বাড়বে, এই লম্বা সময়ের সওয়াব এক একজন শুধু খালি মুখস্থ করে নিয়ে যাবেন, নফল নামাজের সমান সওয়াব আল্লাহ পাক আমল নামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। এবার দেখি একটু বলেন তো দেখি, এক নাম্বার কি? বৃদ্ধ বয়স গুনার কাজ ছাড়ে না, এমন লোক আছে না? নেই। দুই নাম্বার,
মাশাআল্লাহ এদিকের মনোযোগটা ঠিক আছে আপনারা বলেন তো দেখি মিথ্যাবাদী শাসক তিন নাম্বার দরিদ্র অহংকারী দরিদ্র আপনি হয়েছে আপনি অহংকার করবেন না আপনি মনে মনে চিন্তা করছেন দেখছো হুজুরে দরিদ্র দেখতে পারে না নাউজুবিল্লাহ আমরা তো দরিদ্র সব আমরা মিসকিন আমরা ফকির ধনী কে বলেন ধনী কে আমাদের কোনো অহংকার অহংকার একমাত্র থাকবে কার আল্লাহ তাআলা এবার কয় নাম্বার চার নাম্বার বলেন তো কি পিতা মাতার অবাধ্যচারী সন্তান সুন্দর হইছে মাশাআল্লাহ এরপরে আমার ভাইরা পঞ্চম নম্বরে আল্লাহর হাবিব বলেন আল মারাতুল মুতাজ্জিলাল মুতাশাব্বিহাতু বিররিজাল ওই মহিলার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না কথা বলবেন না যেই মহিলা পুরুষের মতো পোশাক পরবে পুরুষের মতো চলবে পুরুষের মতো চুল কাটবে পুরুষের মতো প্যান্ট শার্ট পরবে অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে এমন ড্রেস আপ পরবে এমন মহিলার দিকে যিনি তাকাবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না তিনি কে আমার ভাইরা এই জায়গার নাম রামপাল বাগেরহাট এই রামপালের মধ্যে কি এমন কোন মহিলা চলাফেরা করে নাউজুবিল্লাহ এটা কেমন কথা বললেন এই নদী পাড়ি দিয়েও এগুলো আছে তার মানে বুঝতেছেন কেয়ামত চলে আসতেছে আপনি নদী পাড়ি দিয়ে মানে সমুদ্র পাড়ি দিয়ে মহাসমুদ্র পাড়ি দিয়ে ফিতনাগুলো আমাদের দিকে ধাবিত হতে থাকবে ঠিক কিনা বলেন এবার মহিলাদের কথা বললাম খুব জোরে ঠিকও বললেন খুশিও হইলেন এখন পুরুষের দিকে তাকায় দেখেন পুরুষ মহিলার মতো হয়ে যাচ্ছে এখন আর ঠিক বলে না অনেক যুবক দেখবেন স্টাইল করে ফ্যাশন করে মহিলাদের মাথার ব্যান্ড যুবকের মাথার ভিতরে লাগায় আছে না এমনকি একটা দুঃখজনক বিষয় হচ্ছে আমি দেখতেছি এখন বাংলাদেশে সমকামিতাকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সমকামিতাকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ হাবিব বলেছেন কিয়ামতের আগে সমকামীরা একত্রিত হয়ে যাবে সমকামিতাকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন হবে একত্রিত হবে জামাতবদ্ধ হয়ে সমকামিতার মতো অন্যায় তারা ছড়ায় দিবে ঠিক কিনা বলে আজকে এটার জন্য তারা আন্দোলন করতেছে লোক নাই যদিও কিন্তু মিডিয়া আস একটা ছেলে দেখলাম মেয়েদের মতো হিল পরে আস এরপরে ব্লাউজ টাইপের একটা ওই জামা পরে আসছে তাকে যখন মাইক দেওয়া হয়েছে তোমার মতামত কি ওই ছেলে বলতেছে মাই বডি মাই রুলস বডি আমার আমার রুলস চলবে আমি কোন পোশাক পরবো এটা আমার রুলস আমাকে বলে দিবে এটা শুরু হয়েছে ইরান থেকে কথা শুনতেছেন আমার ইরান থেকে শুরু হয়েছে সৌদি আরব আজ ফিতনার সরাসরি চলছে সারা ওয়ার্ল্ডে ফিতনা ছড়ায় যাবে মেয়েদের পোশাক এখন তাকায় দেখবেন এমন এমন কালারের পোশাক বের হয়েছে পোশাক পরা আছে না খালি গায়ে আছে এটা বোঝা যায় আসিয়াতুন কাসিয়াতুন আরিয়া মাইদাতুন মুমিনাত কাসিয়াতুন আরিয়াত মানে হচ্ছে এমন পোশাক পরবে তাকালে মনে হবে কোনো পোশাকই পরে নেই ঠিক বলছে তিনজনে এরপরে দেখবেন পুরুষরা হাতের মধ্যে ব্যাসলাইট পরবে কানের ভিতরে দুল পরবে ঠোঁটের ভিতরে লিপস্টিক দিবে এরপরে মহিলাদের মতো হাঁটবে এগুলো আছে না নাই বড় কষ্ট পাইছেন মনে হয় কষ্ট পাইলেও এই কথাটা আমি একশোবার বলে যেতে হবে ঠিক কিনা বলে আল্লাহ পাক ওই মহিলার দিকে যেমন তাকাবেন না আল্লাহ পাক যেমন ওই পুরুষের দিকেও তাকাবেন না এরপরে ছয় নম্বরে আল্লাহর হাবিব বলেন দাইয়ুস যেই মহিলা দাইয়ুস হবে এখন দাইয়ুস কে দাইয়ুস হচ্ছে ওই মহিলা যে নিজে সাজুগুজু করে
সৌন্দর্য প্রদর্শনের জন্য মানুষের সামনে বের হয় স্বামীরে বাদ দিয়ে অন্য সব মানুষকে দেখায় এই মহিলার দিকে যিনি তাকাবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না তিনি কে আল্লাহ এরকম মহিলা একেবারেই রামপালে নাই তাহলে একটু হিসাব করেন কয়জনের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন কয়জনের দিকে আল্লাহ তাকাবেন একটু হিসাব করেন অধিকাংশ মহিলা যখন আমরা দেখি রাস্তা ঘাটে দেখলে মনে হয় ভদ্র সদ্র নম্র ভদ্র যেদিকেই তাকাবেন এখন মহিলার মহিলা হাঁটতে থাকে নিচে তাকানো ছাড়া কোনো উপায় নেই নম্র ভদ্র মহিলারও সে যে গুজে হাঁটে ইসলাম না বোঝার কারণে সে যে দায়ুস হয়ে যাচ্ছে তার সুন্দর জন্যজন দেখছে প্রতিনিয়ত আল্লাহ লানত পড়তেছে অনেক মহিলা এটা চিন্তা করেও পায় না বুঝেও বুঝে না ঠিক কিনা বলে এরপরে আমার ভাইয়েরা সাত নম্বরে মুদমিনুল খান চারদিকে নেশাজাত দ্রব্যাদি বেড়ে যাবে আলহামদুলিল্লাহ রামপালে নেশাজাত দ্রব্যাদি একেবারেই নাই আসে কোত্থেকে কেমনে আসে কয় হুজুর আপনি এটা জিজ্ঞাসা করেন কেমনে আসে পেঁয়াজের ভিতর দিয়ে আস ওই কাঁচা মরিচের ভিতর দিয়ে ইয়াবা ঢুকায় দেয় এমনকি তরমুজের ভিতরে ঢুকায় দিয়ে সেই তরমুজের ভিতরে করে ইয়াবা সাপ্লাই হয়ে যায় আমার দেশে ঠিক কিনা বলে আমার দেশে একটা মন্ত্রণালয় আছে আজকের এই মাহফিলে আপনাদেরকে মনের দুঃখটা বলি ইসলাম না বুঝলে কোনোদিন বরকত আসবে না আমাদের দেশে একটা মন্ত্রণালয় আছে নাম দিছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়ন্ত্রণ কোনটাকে বলে আপনারা হুজুরদেরকে অনেক কিছু শিখান আজকে এটা শিখেন নিয়ন্ত্রণ বলা হয় সেটাকে যেটা হঠাৎ বাড়বে আবার কমবে বাড়বে কমবে এটাকে কি বলে মাদক দ্রব্যকে আপনি যখন নিয়ন্ত্রণ নাম দিবেন এটা আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়ানো হচ্ছে আপনি নাম দেন মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর এক সপ্তাহের ভিতরে নির্মূল হয়ে যাবে ঠিক কিনা বলে কথা বুঝে আসছে আমার এরপরে আসেন সাত নম্বরের পরে আট নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আট নম্বরে ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন শরীর দয়া দেখাবেন না কথা বলবেন না জান্নাতে আল্লাহ পাক তার দিকে জান্নাত দিবেন না তাকাবেন না আল মান্নানু বিমা আতা কোনো কিছু দিলেই খোটা দেয় এমন লোক এখন আছে না নাই কি বলেন আছে আমরা দিছি আমরা দিছি আমরা দিছি এগুলো বাদ দেন সব দিছে কে বলেন কে আল্লাহ দিচ্ছে এবারের পরে নয় নম্বরে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস নয় নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ানজুরুল্লাহু ইলা মারাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু ওই মহিলার দিকে আল্লাহ পাক তাকাবেন না আল্লাহ পাক দয়া দেখাবেন না স্বামী সারাদিন কষ্ট করেছে স্ত্রীর মুখে একটু হাসি ফোটাবে কিন্তু সারাদিন চেষ্টা করেও স্ত্রীর মুখে হাসি ফোটাতে পারে নাই ঘাম ঝরেছে শরীর থেকে সারাদিন বাহিরে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করেছে একটু শান্তি সুখের জন্য ঘরে ফিরেছে সানসান করে ব্যবহার করলেন কষ্ট দিয়ে কথা বললেন আমাকে কিছুই দেও না কিছুই পাই নাই এ জাতীয় কথা বলে কষ্ট দিলেন এমন মহিলার দিকে যিনি তাকাবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না তিনি কে এরকম মহিলা কি এখন ঘরে ঘরে আছে মা বোনরা খুব বেজার হয়ে যাবে যে হুজুর হঠাৎ করে আমাদের উপর খেপলো কেন এখন হাদিসের এই নাম্বারে আপনাদের কথা আসছে আমি মা বোনদেরকে বলবো মা বোনরা সতর্ক হয়ে যান আজ তাকায় দেখবেন শুধু না এই রামপালের দিকেই তাকায় দেখবেন পুরা বাংলাদেশের কথা বললাম না সারা ওয়ার্ল্ডের কথা বললাম না রামপালের কথা বলছি তাকায় দেখবেন এমন একটা সময় এখন পৃথিবীর মধ্যে চলে আসছে ইহুদি মহিলাদের পুরাপুরি বৈশিষ্ট্য মুসলমান নারীদের ভিতরে চলে আসছে
একটু আওয়াজ করে বলেন ঠিক। হুজুর এটা তো বলেনি নাই, কেমনে আওয়াজ করে বলবো? এবার একটু মিলায় মিলায় দেখেন আসছে কি। সব আমার জন্য খরচ করো, আমার চাহিদা পুরা করো, আমার জন্য যত পারো ব্যয় করো, মা বাপের জন্য একটা টাকাও ব্যয় করা দরকার নাই, এমন বউ আছে না? না আছে, তবে খুব আস্তেই বলছেন আছে, তার মানে অবস্থা ভালোই এলাকা। এরপরে দ্বিতীয় নাম্বারে মান্নান, কথায় কথায় আপনাদেরকে একটা কথা বারবার মহিলারা শোনায়, আমি দেখে আপনার ঘর করে খেয়ে গেলাম, অন্য মহিলা হলে জীবনও খেত না, বলে। এটা ইহুদিরা বলতো, ইহুদি মহিলারা স্বামীদেরকে কথাটা বলতো। এখন আমাদের মুসলিম মহিলারাও বলে, একটা একটা করে মিলাই দেখেন। তিন নাম্বারে হান্নানা, এটা কেমন? এটা ওই মহিলা সারাদিন কষ্ট করে আসছেন, বলছেন স্ত্রী এক গ্লাস পানি দাও তো। স্ত্রী উল্টা আপনার আঙ্গুল দিয়ে দেখায় বলে যে এটার নাম জগ, এটার নাম গ্লাস। হুজুরে ওয়াজের মধ্যে বলছে নিজে ঢেলে খেলে সব বেশি হয়, ডাইলে খা, এরকম বলে? এরকমও বলে? এরপরে দেখবেন কান্না, এটা কেমন? কথায় কথায় বলে কই আমার বাপের বাড়ি, কই আপনার বাড়ি, কি দেখে যে বিয়ে দিল, কত কত পাত্র আসলো, কারোর কাছে বিয়ে দেয় না, আপনি কি দেখে বিয়ে দিল, আমার জীবনটা গেল শুধু আপনার এখানে বিয়ে বসে কপালটা পুরস, এরকম মহিলা আছে না? নেই। এরপরে দেখবেন হাদ্দা আকা, এটা আরো মারাত্মক। বাজার থেকে কষ্ট করে একটা শাড়ি কিনে আনছেন, পছন্দ করে ঢাকায় গেছিলেন, স্ত্রীর জন্য দেখে বেছে শুনে দেখে 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 পছন্দ করে করে একটা শাড়ি আনছেন। স্ত্রী শাড়িটা দেখা মাত্র কি আনলেন, এটা কোনো কালার হইল? এটা তো মরা কালার, কালার টিকবে না, এরকম স্ত্রী আছে না? নাই। খালি একজন জোরে ঠিক বুঝ, মানে উনি চরম ভুক্তভোগী। আপনাদের কেউ এরকম বলে না নাকি? বলে। এরপরে ছয় নম্বরে দেখবেন সাদাকা, মানে কথায় কথায় তর্ক করবেন, স্বামীর সঙ্গে গালি গালাজ করবেন, মুখে মুখে তর্ক করতে করতে ঝগড়া লাগাবে, ঠিক কিনা বলে? এখন মহিলাদের বিরুদ্ধে তো সব পুরুষরা খুশি, হুজুর আরো কিছু থাকলে বলে যাও। দেখছেন আরেকজন ফতোয়া দিছে, হুজুর নারী তো ফেতনা, যা আছে হুজুর তাড়াতাড়ি বলে যান, মহিলাদেরকে একেবারে সোজা করে দিয়ে যান। আছে এরপরে আসেন কত নাম্বার? মাশাআল্লাহ নয় নাম্বার খেলাছে তো। এখানে মহিলাদের কথা বলতে গিয়ে শেষ হচ্ছে এটা, বাররাকা, এমন সব মহিলা দেখবেন শুধু স্বামীর সঙ্গে মুখে তর্কই করবে না, স্বামীর গায়ে হাত তুলতে পর্যন্ত দেরি করে না, এমন মহিলা আছে না? অন্য একবারও কিন্তু হাত তুলে নেই কেউ, এখন যখন বলছি হাত তুলে দিস, যে হুজুর হাত তোলার যে অবস্থা, ও চেয়ারম্যান সাহেব থাকলে যদি জিজ্ঞাসা করতেন তাহলে পাওয়া যেত, বিচারটা তো যায় ওনার কাছে, কিরকম বিচার এই পর্যন্ত চেয়ারম্যান সাহেবের কাছে গেছে, উনি থাকতে ওয়াশটা করলে কাজ হইতো হুজুর, ঠিক কিনা বলে? এই যে সাতটা বললাম মহিলাদের বাজে বাজে ইহুদিদের বৈশিষ্ট্য, এখন আমাদের মহিলাদের ভিতরে আছে না? নাই। এখন হুজুর বাঁচার উপায় কি? বাঁচার উপায় খুব সিম্পল, মনোযোগ আছে তো আপনাদের? মাশাআল্লাহ, আর ওয়াজ চলবে মাত্র 24 মিনিট। ও আচ্ছা আচ্ছা, না আমি ইনশাআল্লাহ অসুবিধা নাই তো, আমি তো এই রামপালে তো আজকে প্রথম, ঠিক আছে, কিন্তু এই বাগেরহাট টাগেরহাট দিয়ে এই চুলকাঠি সব জায়গায় আমি আস, আমার ওয়াজ আগেও শুনছেন কে কে, একটু হাত তুলে তো দেখি। আরে সুবহানাল্লাহ, এ তো পুরাণ শ্রোতা সব, একটু হাতটা উঠান দেখি, টান টান করে হাতটা উঠান, মাশাআল্লাহ, এই সবাই শুনছেন আগে, মোবাইলে না সামনাসামনি, সামনাসামনি কে কে শুনছেন দেখি,
মাশাআল্লাহ মাশাআল্লাহ এবার হাত দাও তাল বুনিয়া শুনেছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ যে স্লোগান আজকে উনি দিয়েছে মাশাআল্লাহ দেখি একটা স্লোগান দেন তো একজনই দেখি স্লোগান ঠিক আছে কিনা আপনাদের উনি তো আগেই স্লোগান দিয়ে এতক্ষণ আনছে আমি তো উনাকে দিতে বলি না স্লোগান স্লোগান দিবেন আপনারা উনি তো আগে থেকে ট্রেনিং প্রাপ্ত মানুষ স্লোগান আজকে নতুন না উনি জন্মের পরে থেকে আলহামদুলিল্লাহ ইসলাম প্রতিষ্ঠার জন্য স্লোগানে আলহামদুলিল্লাহ সংযুক্ত আছে আলহামদুলিল্লাহ স্লোগান শুনলে বোঝা যায় উনি নদীর মাঝখান থেকে স্লোগান দিছে আজকে আমি তো প্রথম মনে করছি যে হুজুরে মনে হয় ওয়াজ করতে যাব দেখলাম না উনি যখন নদীর মাঝখান থেকে স্লোগান দিছে সুবহানাল্লাহ যারা রিসিভ করতে গেছে সব ওনার সাথে একযোগে স্লোগান দিছে আল্লাহ ভাইয়ের হায়াতের ভিতরে বরকত দিক পড়েন আমি খুব ভালো লাগছে তো উনি এই স্লোগানকে আর একটা লোকেরও শিখাইতে পারে না এতদিনে জীবনটা করলেন কি করে ও বাড়ি তো ওপা তুমি এপারের লোকে শিখাবো কেমনে একজন যুবক স্লোগান দিবেন ঠিক আছে তো হ্যাঁ তুমি স্লোগান থাক আমার নামে স্লোগান দেওয়া দরকার নেই আমি তো ব্যক্তি ব্যক্তির নামে স্লোগান মাশাআল্লাহ 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 যুবক একজন একজন সাহস করছিল কোনো অসুবিধা নেই তার মতো অসুস্থ তো আমিও হইতে পারতাম পারতাম না বলে আল্লাহ বড় দয়া করে আমারে ভালো রাখছে কয় নাম্বারে আসছি ভাই মাশাআল্লাহ কয় নাম্বার নয় নাম্বারে এসে বলছি ফিতনা থেকে যদি ঘর বাঁচাতে চান মহিলাদেরকে যদি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আপনার সঙ্গে সচেষ্ট বানাতে চান আজ থেকে কয়েকটি ফর্মুলা সুন্নত হাতে নেওয়া লাগবে পারবেন ইনশাআল্লাহ এক নাম্বার কাজ ঘরে ঢুকতে সালাম দিবেন স্ত্রীকে দেননি মাশাআল্লাহ 10-15 জন হাত তুলছে সালাম দিবেন এখন থেকে রাজি আছেন ঘরে ঢুকি ঘরটা ঝাড়ু দিছেন কে কে একটু হাত তুলে তো দেখি হায়রে আল্লাহ মানুষ এত বড় বড় চোখ করে তাকাইছে দেখছস যে হুজুর এরা ঘর ঝাড়ু দেয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এরা পুরুষ হলো কেমন করে অথচ আল্লাহর হাবিব ফাকান্নাসা রাসূলুল্লাহ আল্লাহ নবী নিজে ঘর ঝাড়ু দিতেন আমি আমার আব্বাকে দেখছি উনি একজন বড় মুহাদ্দিস দীর্ঘদিন ধরে হাদিসের খিদমত করতেছেন আব্বা প্রতিদিন ঘর ঝাড়ু দেন তা আমি আব্বারে প্রায় সময় বলি আব্বা আপনি ঘর ঝাড়ু দিলে খুব কষ্ট লাগে আমার আমি তো আপনার ছেলে আব্বা কয় যে আল্লাহ রসুল ঘর ঝাড়ু দিছে বাজান আমি কেমনে না দিই এই জন্য যতজন শুনলেন ঘর ঝাড়ু দিলে দেখবেন সংসারের ভিতরে বিভেদ বিচ্ছেদ মারামারি কাটাকাটি গালাগালি যত রকমের ফেতনা ফাসাদ আছে দূর হয়ে যাবে মহব্বত যিনি ঢেলে দিবেন তিনি কে বিবাহিতরা শিখে রাখো আর যারা অবিবাহিত আছে তারা আরো ভালো করে শিখে রাখেন যারা নতুন বিয়ে করছেন তারাও শিখে রাখেন ইনশাল্লাহ মহব্বত বাড়বে ইনশাল্লাহ বলে এরপরের কাজ কি এরপরের কাজ হচ্ছে মাঝে মাঝে ঘুরতে বের হবেন আমাদের দেশে স্ত্রীদেরকে নিয়ে আমরা বের হই না অথচ আল্লাহর নবী টচ করতেন টচের ভিতরে যার নাম হতো তারে নিয়ে বের হতেন একদিন বের হয়েছে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সফিয়াকে নিয়ে যখন বের হয়েছে সফিয়ার উট একেবারে পিছনে চলে গেছে আম্মা জানের উট রসুলের উট গেছে অনেক সামনে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করলেন আল্লাহর নবী বলতেছে সফিয়া তোমার চোখে পানি কেন
আল্লাহ নবীকে বলেন, ও গো নবীজি, আজকে আমার নাম উঠেছিল, একসঙ্গে যাচ্ছিলাম, আমার উট অনেক পিছনে পড়ে গিয়েছে, জন্য মনটা বড় খারাপ, জন্য আমি কাঁদতেছি, যাওয়ার পথেও কোনো গল্প করতে পারি নাই, আসার পথেও কোনো গল্প করতে পারি না, এজন্য মনটা বড় খারাপ হয়ে গেছে। আল্লাহর নবী আদর করে চোখের পানি গুলা মুছে দিলেন, আল্লাহর নবী গল্প করলেন, মহাব্বত দেখালেন, আবার যিনি সাফিয়ার মুখে হাসি ফুটায় দিলেন তিনি কে? আর আমরা কি করি? শুধু রামপাল না, সারা বাংলাদেশের মানুষের চরিত্র কি? একটু কাঁদতে নিলে কে কাঁদিস না, কাঁদলে মাথায় আগুন উঠে যাবে, ও কি করবো, হিদায়ত জ্ঞান থাকবে না আমার, এটা সুন্নতের খেলাফ। এজন্য মহিলারা ফিতনায় পড়তেছে আপনার কারণে। এরপরে মহিলাদেরকে দিয়ে বুড়ু প্লাগ করাচ্ছেন, প্রতিনিয়ত মহিলা লানত, আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত হচ্ছে, মহিলার শরীরের ভিতরে উল্কি আঁকাচ্ছেন, লানত প্রাপ্ত হচ্ছে। আজকের এখান থেকে নিয়ত নেন, স্ত্রীদের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন, হাসি দিয়ে কথা বলবেন, সুন্দর নামে ডাকবেন, অসুস্থ অবস্থায় একই পাত্র থেকে পান করবেন, একসঙ্গে ঘুমাবেন, একসঙ্গে থাকবেন, একসঙ্গে হাত ধরবেন, কথা বলবেন, সুন্দর সুন্দর নামে ডাকবেন, একসঙ্গে গোসল করবেন, প্রত্যেকটা কাজ নবীজির সুন্না। এই সুন্নত গুলার কারণে ফিতনাময় জীবনে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? নয় নম্বর শেষ, এবার দশ নম্বরে আসেন। এই হাদিসটি সহি বুখারীতে বর্ণিত হয়েছে। আল্লাহর হাবিব বলেন, রাজুলুন আলা ফাদলি মা ইন বিতরিকিন ইয়ামনাউ মিনহু আস-সাবিল, এমন শুনবে আপনার সম্পদ আছে অন্যজনের নাই, আপনার খাদ্য আছে অন্যজনের ঘরে নাই, আপনি যদি ক্ষুধার্তকে ফিরে দেন, নিজে যদি শুধু খান, অভাবী মানুষকে যদি দূরে ঠেলে দেন, অভাবীকে যদি তারা দেন, শুধু যদি নিজে পেট পুড়ে খান, এমন মানুষের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা বলবেন না, তিনি কে? কত নাম্বার ভাই? মাশাআল্লাহ। এবার কত, আমরা কিন্তু শেষ দিকে চলে আসছি, দেখছেন কটা জানি বলবো বলছিলাম, 15টা না? এর মধ্যে কি একজন বাদাম বিক্রি করতেছে নাকি? লাল গেঞ্জি উনি যান কনে? এই তো মাহফিল শেষ, আর কিছুক্ষণ পরে। না বাবা, বেশি রাত্রে আমি মাহফিল এমন করি, আমি তো আমার গল্প কিচ্ছা কাহিনী বলতেছি না, কতটি হাদিস বলছি আপনি খেয়াল করছেন? না বাবা, ফজর এক মধ্যে কিরাম করে, এই এই জ্ঞান কি আমার আছে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা ইনশাআল্লাহ আর 20-25 মিনিট শুনতে রাজি আছেন তো? কেউ উঠে গেলে মুরব্বী সারা যুবক টানি ধরে বসায় দিন, পারবেন না ইনশাআল্লাহ? তিনটে কিরাম কথা, একজনে দেখাইছে 5টে, একজনে দেখাইছে 3টে, মাশাআল্লাহ। এই যুবক হুজুরের জন্য মায়া দয়া আছে, কত হুজুরের জীবিত রাখার কথা না, রাত 3টে ওয়াজ করা লাগবে, মানে হুজুর জান কিরাম করে নদী পার হয়ে তাকে আজকে দেখবো আমরা। আপনারা যদি এরকম কথা বলেন আমি কি উঠতে পারবো? কত মাশাআল্লাহ, এই তো সুন্দর কথা। তাহলে কয় নাম্বারে আসি? ওয়াজ কিন্তু বেশি শোনা লাগে না, কয় নাম্বারে আসি? 9 নাম্বার। কত নাম্বার? এই যে দেখছেন, হুজুর ভুল করলে লোকমা দিয়ে দিবেন, কয় নাম্বার? 10 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 11 নাম্বার, বড় গুরুত্বপূর্ণ। রাজুলুন বায়া রাজুলান লা ইয়াবায়ুহু ইল্লা দুনিয়া, দুনিয়ার নেতার কাছে গিয়ে বলবেন, নেতা তোমার দল করব, নেতা তোমার ভয় নয়, রাজপদ ছাড়ি নয়, এই মার্কা কর্মী দেশে এখন আছে না নাই? এবার রসুল কি বলেন পরের হাদিসের অংশটা শুনেন, রসুল বলতেছে, ফাইন আতাহু মা ইউরিদ, সে যে জন্য নেতার কাছে আসছিল সেটা ছিল একটা পদ পাওয়া। কি পাওয়া? বাজার কমিটির একটা মেম্বারশিপ দিলি হবে, অথবা একটা পদ পদবি লাগবে, সেক্রেটারি পদ বিক্রি হয়,
কয়েক কোটি টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা পথ কিনে এখন রসূল বলতেছে এই রকম কোন নেতার কাছে যাবে দল করবে শুধুমাত্র পদের জন্য এরপরে রসূল বলতেছে ওয়ফিলাহু ওয়াইল্লা লাম ইয়ফিলাহু যদি কোন পদ না পায় স্লোগান চেঞ্জ নেতা তোর দরকার নাই তোর সাথে আমি নাই যখন এরকম কর্মী হবে নেতা হবে এই রকম দল করা হবে এই দলের নেতা কর্মীদের দিকে যিনি তাকাবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না কথা বলবেন না তিনি কে আপনারা মনে রাগ করছেন আমার উপর রাগ করেন নাই তো তাহলে একটু বুকের উপরে হাত দিয়ে বলেন তো দেখি দল করবেন কার জন্য আমি কিন্তু দেখতেছি কে কে হাত দেন নাই এই যারা দাঁড়ায় আছেন একটু বুকের মধ্যে হাতটা দিয়ে কোন দল করবেন কার জন্য কোন হুজুর সাদর দিয়ে ঢাকি রাখিয়েছে আপনি হাত দেখবেন কেমনে ওটা আমি দেখতেছি কিন্তু জিনারে বলছি উনি আবার আরেক দুজনের দিকে তাকাইছে দেখছো আপনি সাথের জন্য তো হাত চাদরের ভিতরে ঢুকে রাখছে বুকের মধ্যে হাত দিছেন তো দিয়ে বলেন দল করবেন কার জন্য আপনি যে দল করেন করেন এটা আপনার দায়িত্ব তবে দল করার আগে সূরা মায়দার 49 এবং 50 নং আয়াতে কারীমা ভালো করে পড়বেন বাড়িতে আমি আর বেশি সেদিকে যাব না শুধু অল্প করে সূরা মায়দার 49 এবং 50 নং আয়াতে কারীমা একটু আপনাদের বিবেকের দিকে দিয়ে দিতে চাই কোন দলটা আল্লাহর দল এই দলটা বুজার আলামত কি বুঝতে হলে বেশি দূরে যাওয়া লাগবে না আটটা কাজ যদি আপনি দেখেন আপনি বুঝবেন আপনার দল ঠিক আছে আটটা আলামত যদি না দেখেন আপনি বুঝবেন আপনার দল ঠিক নাই ঠিক আছে তো কথা তাহলে একটু যাচাই করবেন সময় আছে হাতে না নাই মনে হয় নাই মনে হয় যাচাই করার পরে মন রাগ মনের মধ্যে রাগ উঠবে না তো আর রাগ উঠলো আমি বলবো ইনশাআল্লাহ এটা কোরআনের কথা যদি রাগ উঠে যদি আমাকে মারিও ফেলে তো ফুস্তু রব্বিল কাবা আমি বলবো আল্লাহ আমি সফল হয়ে গেলাম আমার জীবনে কোনো হতাশা নাই তোমার কোরআনের পক্ষে বলতে গিয়ে আমি শহীদ হয়ে গেলাম ঠিক কিনা বলে চিন্তা আছে কিচ্ছু নেই এবার আসেন একটু আপনাদেরকে বোঝাই দিই আল্লাহর দল বুঝতে কি লাগে আল্লাহর দল বোঝার জন্য ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ আল্লাহর দল বোঝার জন্য যেই দলের বিচার ব্যবস্থা হবে কোরআনুল করিম দিয়ে যারা বিচার করবে নবীজিকে আল্লাহ বলছেন নবীহি বিচার ফয়সালা করো কোরআন দিয়ে আমার দেশেও যদি কোরআন দিয়ে বিচার ফয়সালা করা হয় যেই দল করবে পরিষ্কার ভাবে বুঝবেন এটা কোরআনের কাজ এটা কোরআনের দল মুক্তিকামী দলকে যিনি নাজাত দিবেন তিনি কে কথা বুঝাতে পারছি তো সবাই বুঝছেন এক নাম্বার গেছে এবার দুই নাম্বারে আসেন ওয়ালা তাতবি আহওয়াহুম খবরদার হাওয়ার অনুসরণ করা যাবে না মন মস্তিষ্ক বামপন্থীদের অনুসরণ নয় অন্য কোন মত পথের অনুসরণ করে বিচার করা যাবে না বিচার সালিশ একমাত্র শুধুমাত্র বিধান চলবে কোরআনুল কারীম অনুযায়ী জোরে বলেন আল্লাহু আকবার দুই নাম্বার শেষ তিন নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহদারুহুম মাইফতিনুকা আন বাদি মা আনজালাল্লাহু ইলাইক নবী হে সতর্ক থাকা লাগবে কাফেরদের কোনো কিছু যেন আপনার ভিতরে ঢুকে দিতে না পারে খেয়াল রাখতে হবে ইসলাম প্রতিষ্ঠা যারা করবে লেনিনের কোনো মতবাদ তারা মানবে না
সচেতনের কোন মতবাদ মানবে না, ডারউইনের মানব তত্ত্ব তারা মানবে না। ঠিক কিনা বলে? আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে স্পষ্ট করে দিচ্ছেন। এত স্পষ্ট করে বলার পরে অনেকে যদি না বুঝে কেমনে বুঝাবো? কর চার নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী, فَإِن تَوَلَّوْا فَعَلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُمْ بِبَعْدِ ذُنُوبِهِمْ তারা যদি এরপরেও মুখ ফিরায় নেয়, কোরআনের দিকে না আসে, আপনি মন খারাপ করেন না। বিবাদী জুনুবিহিম তাদের অন্যায়গুলোর কারণে কিছু কিছু আযাব দিয়ে আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করব, কিছু কিছু আযাব দিয়ে ধরব। জোরে কেন? আল্লাহু আকবার। এই করোনা কিছু কিছু আযাব, টর্নেডো কিছু কিছু আযাব, সিডর কিছু কিছু আযাব, আম্পান কিছু কিছু আযাব, নারগিস কিছু কিছু আযাব, চিত্রাম কিছু কিছু আযাব, এইডস কিছু কিছু আযাব, সোয়ান ফ্লু, বার্ড ফ্লু কিছু কিছু আযাব। ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন আমি ধরব কিছু কিছু আযাব দিই। এই কিছু কিছু আযাব দুনিয়ার মধ্যে এখন চলতেছে, ভূমিকম্প কিছু কিছু আযাব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পাঁচ নম্বরে, وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ لَفَاسِقُونَ অধিকাংশ মানুষ কোরআনের দিকে আসবে না, তারা যাবে পথ পদবীর দিকে। কোরআন স্পষ্ট বলে দিচ্ছে অধিকাংশ ফাসিক যারা হবে তারা আল্লাহর কোরআনের বিধান জমিনে বাস্তবায়নের জন্য আসবে। এবার আপনি আপনার কোন দলে থাকবেন, আল্লাহর দিকে আসবেন কিনা, পদের জন্য দল করবেন কিনা, আপনি নিজে নিজেকে বিচার করেন। এরপরে কোরআনুল করিম বলছেন ছয় নম্বরে, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, নাকি তারা জাহিলিয়াতের বিচারের দিকে চলে যাবে? আচ্ছা বলেন তো জাহিলিয়াতের বিচার কি? ওরা কি আমাবস্যার ঘোর অন্ধকার রাত্রিতে বিচার করত? তারা কিন্তু আমাবস্যার ঘোর অন্ধকার রজনীতে বিচার করত না। জাহিলিয়াতের বিচার মানে হলো জোর জোর মুল্লুক, তার এই নীতি ছিল নিরপরাধ মানুষকে তারা অপরাধী সাজা দিত। ঠিক কিনা বলে? এই নীতি যদি এখনো চলে তাহলে বুঝবেন জাহিলিয়াতের দিকে তারা ফিরে যাচ্ছে। কোরআন বলছে এরপরে সাত নম্বর, আল্লাহ পাক বলছেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে অতি উত্তম কার হুকুম হতে পারে? বলেন তো দেখি কোরআনের চাইতে উত্তম কোন হুকুম কি হতে পারে? আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আমার হাতে যে কিতাব রয়েছে এই কিতাবের চাইতে অতি উত্তম কোন হুকুম হতে পারে? এই কিতাবের জন্য যদি আমাদের জীবন দিতে হয় আমরা কি জীবন দিতে রাজি? বলেন জীবন দিতে রাজি? এই কোরআনুল করিমের একটা আয়াত নয়, এই কোরআনুল করিমের একটা শব্দ নয়, এই কোরআনুল করিমের একটা অক্ষর নয়, নুকতার পরিবর্তন যদি কোন জালেম করতে চায় জীবন দিয়ে প্রস্তুত থাকতে হবে, থাকতে হবে, থাকতে হবে। এবার আসেন লিকাউমি ইউকিনুন, শুধুমাত্র বিশ্বাসী সম্প্রদায়, যারা বিশ্বাসী সম্প্রদায় তারা একমাত্র এই কোরআনের জন্য, কোরআনের বিধানের জন্য লড়বে। আপনি নিজেরে প্রশ্ন করেন আপনি বিশ্বাসী হতে পারছেন কিনা। এই আটটি বিষয় সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বললেন, এটার ব্যাখ্যা করলে কয়েক ঘন্টা ব্যাখ্যা করা দরকার। আমি শুধু অনুবাদ করে গেছি, শুধু আটটা নাম্বার বসাই দিছি আপনাদের ব্রেনের মধ্যে, একটু নক করলাম আটটা নাম্বার দিয়ে। আমরা ছিলাম এগারো নাম্বারে, এগারো নাম্বারের ব্যাখ্যা বুঝাইলাম সূরায়ে মায়েদার দুইটা আয়াতে আটটি শর্ত দিয়ে। বুঝতেছেন তো আমার কথা? একেবারে শেষ দিকে আমি আসি আলহামদুলিল্লাহ। এরপর এগারো নাম কত নাম্বার?
15 নাম্বার 11 ছিলাম না এখন কত নাম্বার 12 নাম্বার মাশাআল্লাহ মনোযোগ খুব সুন্দর আছে 12 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সাওম রজুলান বিসিলাতিন বাদাল আসর ওয়া রজুলুন সাওম রজুলান সিলাতান বাদাল আসর আসরের পরে কোনো কিছু বিক্রি করার জন্য বসলো মানে আসরের পরে বিক্রি করতে বসছে বাজারগুলো এখন বসে কখন দেখেন রাসূলের শব্দ ছয় রাসূল বলছে আসরের পরে বিক্রি করার জন্য বাজার বসছে কিছু কিছু ব্যবসায়ী দেখবেন কি করে তখন কসম করে ফাহালাফাল্লাহু লাকাদ আতা বিহা কাদা ওয়া কাদা ফাআখাযাহা কসম করে তখন বলল জোহরের পরে একজন আসছিল কেনার জন্য দাম এত এত টাকা বলছে তারে দিয়ে নেই এখন আসরের পরে হুজুর আপনি ইমাম সাহেব মানুষ তখন বলছিল 500 টাকা বিক্রি করি না কসম আল্লাহ একেবারে লসে আপনার কাছে 300 টাকা বিক্রি করব কে বাপের খেত বিছানি মানুষ ব্যবসা করে হুজুর আল্লাহর কসম 300 টাকা এখন আপনারে দিয়ে দিব এই মার্কা কসম করে যারা ব্যবসা বাণিজ্য করবে মিথ্যা বলে বলে এই মিথ্যুকের দিকে যিনি তাকাবেন না দয়া দেখাবেন না কথা বলবেন না তিনি কে আল্লাহ এবার আমার ভাইরা কত নাম্বার শেষ মাশাআল্লাহ আর বাকি কয়টা লিল্লাহে তাকবীর মাশাআল্লাহ খুব ভালো লাগলো খুব মনোযোগ নিয়ে আপনারা শুনতেছেন একেবারে শেষ সময়ে শেষ মুহূর্তে আমরা আছি শেষ কইলি অনেক সময় কয়েকজন উঠে যায় যে তাড়াতাড়ি চলে যায় আজকে আল্লাহই দেখাবেন আল্লাহ আমি তাড়াতাড়ি না তওবার জন্য আমি সবচেয়ে আগে আসছি পরে যাব আল্লাহ যতক্ষণ maaf না করবেন এর আগ পর্যন্ত আমরা উঠব না রাজি আছি ইনশাআল্লাহ মন খুলে একটা মোনাজাত করে বাড়ি যাবে পৃথিবীর অবস্থা ভালো না এই বিষয়ে দুই একটা কথা না বললে খেয়ানত হবে এজন্য আমরা 13 নম্বরে আল মুসবিল ইজারাহু এমন সময় আসবে তাকনুর নিচে জামা পরাটা সাধারণ ব্যাপার হয়ে যাবে এখন পরেনি এখন যদি আমি দাঁড় করাই তাহলে বোঝা যাবে যে কয়জনের জামা কাপড় তাকনুর উপরে আস না একজনটাও দাঁড় করাবো না কষ্ট দিব না লজ্জাও দিব না কষ্টও দিব না আল্লাহ এটা খুব অপছন্দ করে আমরা নিজেরা শুধরাইয়া যাব তাকনুর নিচে আমাদের লুঙ্গি আমাদের পায়জামা আমাদের প্যান্ট আমাদের পাঞ্জাবি কোনোটা আমরা তাকনুর নিচে দিব না রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ পাক বড় রাগান্বিত হন অহংকার করে যারা তাকনুর নিচে দিবে এদের উপরে খুব রাগান্বিত হন যদি চাদর থাকে ওটা ভিন্ন জিনিস যেমন এটা চাদর এটা আরবরা চাদর হিসেবে ব্যবহার করে এটার নাম চাদর এটার নাম আবায়া এটা একটা চাদর চাদর দিছেন ওটা নিচে চলে গেছে এটা ভিন্ন জিনিস কিন্তু পোশাক যেটা শরীরের মধ্যে শরীরকে আবৃত করে রাখে একেবারে শরীরের সাথে টেনে যেটাকে ছোটান যায় না যেটা শরীরের সাথে লেগে থাকে এরকম পোশাক কোনোভাবেই টাকনুর নিচে দেওয়া যাবে এরপর আল্লাহর হাবিব 14 নম্বরে বলেন আল মুনাফিকু সিলাতাহু বিল হালাফিল কাযিব যে কোনো একটা জিনিসের মান বাড়ানোর জন্য কিছু কিছু শর্ত বলে যে হুজুর আল্লাহর কসম এই যে সিলটা দেখতেছেন এই সিলটা শুধু আমার দোকানে আছে আপনি 60টা দোকান দেখবেন ঘুরে একটা দোকানও পাবেন শুধু আমি রাখছি ব্যবসা খালি তুমি একলাই বুঝলে আর কোনো বেটা বুঝলো না এই রকম আল্লাহর কসম বলে পণ্যের মান বাড়ানোর জন্য যারা কসম করবে ওই ব্যক্তির দিকে যিনি তাকাবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না কথা বলবেন না তিনি কে সর্বশেষ 15 নাম্বার এরপরে কিন্তু ওয়াজ আছে ওয়াজ শেষ না কিন্তু আল মান্নান আতাহু মুরব্বি কি চলে যাবেন আচ্ছা আসতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি যদি মুরব্বি যদি বলতো যে হুজুর চলে যাব আমি কি ধরে রাখতে পারতাম কর পারতাম কিন্তু দেখেন সুবহানাল্লাহ বয়স আমার ডাবল হবে অন্তত 75 বছর 60 70 75 হবে ওনার 70 75 বছরের মুরব্বি উনি আসতেছে আর যুবক যদি কেউ এখন যাওয়ার নিয়ত করে বসায় দিবেন এখন ওয়াজ পুরাটাই আগামীর পৃথিবী নিয়ে কিছুক্ষণ কথা বলবো আল মান্নান আতাহু কোন কিছু দেওয়া মাত্রই খোটা দিবে যাকাত দিয়ে খোটা দিবে তোরে যাকাত দিয়েছি দেখে তুই এখন চলতে পারস
এই রকম ব্যক্তিদের দিকে যিনি তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না তিনি কে আল্লাহ এবারে শুন আমার ভাইরা সামনের পৃথিবী ভয়াবহ এই সামনের ভয়াবহ পৃথিবীর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে যা বলে গিয়েছেন আজ চোখের সামনে মিলে যাচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন লা তাকুমু সাআতু ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইউকবিদুল লাইল যতক্ষণ না জ্ঞান ওঠা না নিবে আজ তাকায় দেখবেন এলে মাসে এমন লোকের সংখ্যা বড়ই কমে গেছে ঠিক কিনা বলে আপনারা বুঝেন না মনে হয় শুধু ওয়াজ করলেই জ্ঞানী হওয়া যায় না বাংলাদেশের সবচেয়ে কম যেটার মধ্যে জ্ঞান লাগে ওটার নাম ওয়াজ এখানে কোনো জ্ঞান টেন লাগে না কিচ্ছু লাগে না খালি একটা সুর লাগে আর আপনারা খুঁজেন কারে দাওয়াত দিলে সবচেয়ে লোক হবে কমিটি খুঁজে কারে দাওয়াত দিলে লোক হবে শ্রোতারাও খুঁজে বাপরে বাপ ভাইরাল বক্তা যাওয়াই লাগবে এক নজর দেখেই চলে আসবো এক সেকেন্ডও থাকবো না দেরি করবো না এক সেকেন্ড ঠিক কিনা বলেন এইরকম বক্তা যত বাড়বে আপনি বুঝবেন কেয়ামতের সময়টা ঘনায় আসতেছে ঠিক কিনা বলে রসুল নিজে বলছে এক নাম্বার দুই নাম্বারে আল্লাহর হাবিব বলছেন ও তাকফুরা জালাজিল প্রচুর পরিমাণে শুধু ভূমিকম্প হবে ও মুসলমান তাকায় দেখেন ইন্দোনেশিয়ার দিকে তুরস্কে ভূমিকম্প হতে না হতে ইন্দোনেশিয়ার বুকে ভূমিকম্প হয়ে গেল তুরস্কের পরপর তার মানে হলো তুরস্কের কান্না থামতে না থামতে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হলো তুরস্কে ভূমিকম্প হয়েছিল 7.8 মাত্রা 7.8 মাত্রার ভূমিকম্প এবারে নতুন না 1939 সনেও তুরস্কে হয়েছে 60,000 মানুষ মারা গিয়েছে 2020 সনে আরেকবার হয়েছে অনেক মানুষ মারা গেছে আর এবার যে ভূমিকম্প তুরস্কে হয়েছে সারা দুনিয়াকে কাঁদিয়েছে বন বনের মাথার উপরে হাত দিয়ে রেখেছে দেওয়ার পরে বনের মাথা যেন মগজগুলা বের হয়ে না যায় বাপ সন্তানের মুখের ভিতরে পানি খাওয়ায়া দিচ্ছে সন্তানকে কালেমার তালকিন দেওয়া হচ্ছে সন্তানকে কালেমা পড়ানো হচ্ছে মা ভয়াবহ ভূমিকম্পের সময় সন্তান প্রসব করে দিয়েছে এমনও নারী পাওয়া গিয়েছে হিজাব ছাড়া বের হবে না উদ্ধার কর্মী অবাক হয়ে গেছে হিজাব কোত্থেকে পাব হিজাব একজন উদ্ধার কর্মী এগিয়ে দিয়েছে সব উদ্ধার কর্মীরা বলে তুমি হিজাব কোত্থেকে পেলে উদ্ধার কর্মী বলছে আমি জানতাম এখানে এমন একটা নারী বসবাস করে আমার বাসাটা এখানে জীবনে কোনোদিন তাকে হিজাব ছাড়া দেখি নাই আমার মন বলতেছিল আল্লাহ সবাইকে যদিও পাকড়াও করে এই নারীকে আল্লাহ বড় পছন্দ করবে আল্লাহ পাকড়াও করবে না এজন্য আমি হিজাবটা নিয়ে এসেছিলাম সারা জীবন যে হিজাব পরেছে এই নারী হিজাব ছাড়া বের হতে চাবে না জোরে কোন আল্লাহু আকবার কি মনে করছেন আমার ভাইরা পৃথিবীর মধ্যে এখন আজাব পুরা নেমে আসতেছে এরপরে রসুল বলছেন এমন সময় আসবে ইয়াতাকারাবুজ জামান সময় সংকুচিত হবে সপ্তাহ পার হয়ে যায় মনে হয় একদিন গেছে মাস ঠিক ঠিক না ভাই কি কথা বলি কত চিল্লায় কথা বলতে হয় কত ওয়াজ করতে হয় সফর করতে হয় কত কষ্ট করে আসি যায় কোন দিক দিয়ে যে একটা সপ্তাহ চলে যায় আবার বলে যে হুজুর শুক্রবার কিন্তু এসে গেছে সেক্রেটারি আমার ফোন দেয় যে হুজুর শুক্রবার কিন্তু এসে গেছে কোথায় আছেন আমি না আমি ঢাকার দিকে আসতেছি ইয়াতাকারাবুজ জামান জমানা একেবারে সংকুচিত হয়ে গেছে একটা মাস চলে যায় সপ্তাহের মতো একটা বছর চলে যায় একটা মাসের মতো
এমন যখন শুরু হবে বুঝবেন কিয়ামতের সময়টা নিকটবর্তী হয়ে গেছে। আমি কি ঠিক বলছি ভাই? সময়টা নিকটবর্তী হয়ে গেছে, একেবারে সময় সংকুচিত হয়ে গেছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরপরে এমন সময় আসবে দেখবেন এমন সময় আসবে জায়গায় জায়গায় সব ফিতনা আর ফিতনা চলবে। এখন দেখেন বাজার ঘাটে ফিতনা আছে না নাই? এমন কি আমি বড় সতর্ক করে বলতে চাই, সমস্ত জায়গাগুলোতে ফিতনা চলে। মসজিদ বলেন, মসজিদের ভিতরে অনেকে মসজিদের টাকা নিজের টাকা মনে করে খেয়ে ফেলে, পেটের ভিতরে আগুন ঢুকাচ্ছে তার, আগুন আগুন আগুন। সব জায়গায় ফিতনা চলতেছে, মসজিদ মাদ্রাসা মাহফিল সমস্ত নেক কাজের ভিতরে পর্যন্ত ফিতনা ঢুকে গেছে, ঠিক কিনা বলেন? এই বছর শুধু আমার দাওয়াত নিয়ে অসংখ্য অভিযোগ যে হুজুর আপনি তো আমাদের এখানে আসলেন না। আমি বলছি আপনি দাওয়াত নিয়েছেন কার কাছ থেকে? কই হুজুর উমুকের কাছে দাওয়াত নিয়ে সব টাকা তারে দিয়ে দিস। আমি কই এমুক নামের কোন ব্যক্তি আমার নাই, আজকের মাহফিলে পরিষ্কার বলে দিই কোন ব্যক্তিকে দিয়ে কোন দাওয়াত নেবেন না, সরাসরি গিয়ে ওই হুজুরকে দাওয়াত দিবেন। আমার মাহফিলের নিয়ম হচ্ছে একটা ফর্ম পূর্ণ করতে হয়, আমার মসজিদ মুগদা মদিনাবাগ বাইতুল অদুদ মসজিদ ঢাকা মুগদা মদিনাবাগে, সেখানে জুমাবারে যাবেন, নামাজ পড়বেন, নামাজের পর ফর্ম পূর্ণ করবেন। ফর্মের ভিতরে 15টা শর্তাবলী আছে, মাহফিল কেন করবেন, এই মাহফিল যে দিন কায়েমের জন্যে, এটা এই 15টা শর্তের ভিতরে পুরোপুরি আপনাকে বোঝানো হয়েছে। আপনি ভালো করে মনোযোগ দিয়ে পড়বেন, সিগনেচার করে আসবেন, এরপরে আমরা সিদ্ধান্ত দিব মাহফিলটা নেওয়া যাবে কিনা। এইভাবে যদি মাহফিল করেন ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, এই মাহফিল কালেমার পতাকা উড্ডিনের জন্য সহায়ক হবে, ঠিক কিনা বলেন? দোকাবাজদের খপ্পরে পড়বেন না। অনেকে টাকা পয়সা দিয়ে দিছেন, দিয়ে পরে কইছেন যে হুজুর আপনি ধোকা দিছেন। আমি বলছি না খবরদার, আমি ধোকা দিব কেন? আমি অসুস্থ শরীর নিয়ে আজকের মাহফিলে আস, দেখেন আমি একটা রিঙের উপরে এখনো বসাস, একটা পিলো, ওই পিলোর উপরে আমি বসাস, 4 মাস ধরে আমি অসুস্থ শরীর নিয়ে মাহফিল করতেছি, কারণ এগুলো ওয়াদাবদ্ধ। একটা মাহফিল আমি বাদ দিইনি আলহামদুলিল্লাহ, 9 বছরে কোনোদিন আমি দাওয়াত নিয়েছি কিন্তু আমি যাই নাই, এটা হয় নাই। দেশে ছিলাম অবশ্যই মাহফিলে গেছি, সব দিকে ফিতনা ঢুকে যাবে। এরপরে রসুল বলছেন ওয়াকফুর আল হারাজ আল কাতলুল কাতল, হত্যার পরে হত্যা বেড়ে যাবে, যে মারবে সে জানবে না কেন মারলাম, যে মরবে সেও জানবে না কেন মরলাম। একজন আরেকজনকে অন্যায়ভাবে শুধু মারবে, মার দেওয়ার জন্য শিখায় দেওয়া হবে, লেলিয়ে দেওয়া হবে, উস্কানি দেওয়া হবে, খেলা হবে বলে খেলা লাগায় দেওয়া হবে, ঠিক কিনা বলে? কি পাইছেন? এগুলো সব আলামত চলতেছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা ইয়াকসুর ফীকুম আল মাল ফায়াফীদ, সম্পদ বাড়তে বাড়তে পড়ে যাবে উচ্চায়া, বাড়ছে না? এখন কি পরিমাণ সম্পদ বাড়ছে একটু হিসাব করে দেখেন। এত বাড়ার পরেও আমাদের মনের অবস্থা যেন ভালো হয়নি, এত কিছুর পর এগুলো সব ছোট ছোট আলামত বুঝছে, মাশাআল্লাহ। আর 5 মিনিট আছেন? না না না, 1 ঘন্টা না, এই তো মাশাআল্লাহ। এবার আর 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 কয়েকটা হাদিস শুনেন, একটু দেখেন হাদিসগুলো কেমন মিলে। লা তাকুমু সাআতু ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি কাটাকাটি করবে, ঠিক কিনা বলে? লা তাকুমু সাআতু নবী জীবনে মসজিদের সামনে দিয়ে মুসল্লিরা হেঁটে হেঁটে যাবে, নামাজ পড়ার জন্য ডুববে না, এমন মুসল্লি সারা পৃথিবীতে থাকলেও বাংলাদেশে না। কত পারছেন?
99 বলে ফেলছেন থাক 99 না বলি 90 রূপে হবে কি বলেন এরপরে নবী জি বলেন লা তাকুমুস সাআতু ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা ইয়াবুদাল্লাহু আনাজ্জাব মূর্তি সামনে গিয়ে মুসলমানের সন্তান মাথা নত করবে মূর্তি পূজা করবে এখন তাকায় দেখেন অনেক মুসলমান পূজার ভিতরে যায় কি যায় না চার নম্বরে নবী জীবনে লা তাকুমুস সাআতু মনোযোগ আছে তো লা তাকুমুস সাআতু ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা একই দলের নেতা কর্মী একজন আরেকজনকে মারবে কাটবে শুধুমাত্র পদ পদবীর জন্য মারামারি কাটাকাটি করবে ঠিক কিনা বলে এরপরেরটা মিলান নবীজির হাদিস একটাও এক ইঞ্চি আপনি বলতে পারবেন না যে হুজুর মিলে নাই যদি পারেন আপনি দাঁড়ায় বলেন হুজুর এটা মিলে নাই এরপরে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা ইয়াতাতাওয়ালা আন-নাস ফিল বুনিয়ান জায়গায় জায়গায় বিল্ডিং করার জন্য মুসলমান প্রতিযোগিতা করবে সুদে টাকা নেবে সুদে টাকা এনে এনজিও থেকে ঘর বাড়ি বানাবে সুদ দিয়ে টাকা এনে বিল্ডিং বানায়া বিল্ডিং এর ভিতরে মুসলমান ঘুমাবে ঠিক কিনা বলে মিলে এরপরে নবী জি বলেন লা তাকুমুস সাআ ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা ইয়াসুদা কুল্লু কাবিলাতিন মুনাফিকুহা এলাকা এলাকা মুনাফিক আল্লাহ রহিম ফাসিকগুলো নেতা হয়ে যাবে মুনাফিকের নেতৃত্ব এলাকা এলাকায় চলবে ঠিক কিনা বলেন চলে বলেন চলে এরপরে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা তাউদা আরদুল আরব মুরুজান ওয়া আনহার গোটা আরবটা সবুজ সাগর হয়ে যাবে দশ দিন টানা বৃষ্টি হয়েছে আরব সবুজ হয়ে যাচ্ছে দুবাইয়ের মধ্যে হঠাৎ করে বন্যা হয়েছে মদিনাতুল মুনাওয়ারাতে পানি উপচে পড়েছে পানি যাওয়ার মতো কোনো ব্যবস্থা সেখানে নাই অনেক কষ্টের ভিতরে পড়ে গিয়েছিল গাড়িগুলো পানির ভিতরে ভাসতেছিল পুরো মরুময় আরব সবুজ হয়ে যাচ্ছে কিয়ামতের আলামত আল্লাহর হাবিব 1400 বছর আগে বলে গেছে আজ পুরাপুরি মিলে যাচ্ছে মুসলমান এরপরে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা তাকুনা খুসুমাতুন নাস ফি রাব্বিহিম আল্লাহর ব্যাপারে মুসলমান বিতর্ক করবে এখন দেখেন কিছু বাউল আছে কোরআন হাদিস কিচ্ছু জানে না আমাদের দেশে একটা বদ অভ্যাস কি জানেন মানুষ মাইকটা পাইলেই নসিহত করতে কেউ কম করে না নসিহত করতে হাবিজাবি বইলা কয় যে আল্লাহ বলছে এটা কইরেন আল্লাহ কইছে না আবার কইয়া আপনাদেরকে জিজ্ঞাসা আল্লাহ কইছে না আচ্ছা এখন আপনারা জিজ্ঞাসা আপনি কি বলবেন বলেন আল্লাহ বলছে এটা বললেই হয় এটা কোরআন হইতে হবে না হয় হাদিস কুদসি হইতে হবে এই দুইটার বাহিরে আল্লাহ বলছে বলে যদি আপনি মিথ্যা বলে চালায় দেন আপনার পিঠের চামড়া আল্লাহ উঠায় নিবে ঠিক কিনা বলে সাত্ত্বিকেরই কথা না আমাদের দেশে দেখবেন এই জায়গাটাতে আমরা খুব ভুল করি আমি সেদিন একটা ভিডিও দেখতেছিলাম কত রকমের ভিডিও আস একটা একটা বাচ্চা ছেলে রাস্তায় মনে করেন কাগজ টাগজ টুকায় সে তার কথার যুক্তি কি এস্টাবলিশ করতে গিয়ে সে বলতেছে আল্লাহ বলছে প্রেম কর আমি চিন্তা করলাম বাবু এ কোন জামানায় আসলাম এটা বাচ্চা ছেলে 9 বছর বয়স সে কয় আল্লাহ বলছে প্রেম করো রসুল বলছে প্রেম করো কাজী প্রেমের বাহিরে কিছু নাই
আমি তার এই কথা শুনে চিন্তা করলাম আল্লাহ জাতিরে তো সজাগ করা দরকার। আল্লাহ বলছে এটা বললেই হয় কোরআন হতে হবে না হলে হাদিসে কুদসি হতে হবে। অনেকে দেখবেন দাঁড়াইলেই কয় কোরআনের মধ্যে আছে আল্লাহ বলছে, কোরআনের মধ্যে আছে আল্লাহ বলছে, এটা বলে আপনার কথা আপনি বললেন। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, নবীও যদি একটা কথা কোরআনের কথা না এমন বলে চালায় দিতেন বাম হাত চেপে ধরে কণ্ঠনানি আল্লাহ কেটে ফেলে দিতেন, ঠিক কিনা বলেন? কত বড় কথা বুঝেন, যে নবীর আল্লাহ এত ভালোবাসে সেই নবীর আল্লাহ বলতেছেন নবী যদি কোরআনের কথার সঙ্গে আপনার কথা মিশ্রিত করে দিতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবির, আপনার কথাগুলো যদি কোরআনের কথার সাথে মিশ্রিত করে দিতেন তাহলে বাম হাত চেপে ধরে কণ্ঠনালী কেটে ফেলে দাও। খবরদার, আল্লাহ বলছে নিজের মন ঘোরা কোনো কথা বলবেন, কোরআন প্রতিদিন পড়বেন। ওই লোকটা মোমেন থাকে কেমনে যে এক আয়াত কোরআন কারীমের একদিন তেলাওয়াত করে না, দিন চলে যায় একটা আয়াত পড়ে না, প্রতিদিন কোরআন অধ্যয়ন করুন, অন্তত একটা আয়াত আপনি বুঝার চেষ্টা করেন, পড়ার চেষ্টা করেন, অনুবাদ করেন, অনুধাবন করেন, আল্লাহ আপনার সঙ্গে কথা বলতেছে, আপনার মন বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আমার ভাইরা লা তাকুমু সাআতু ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীকে দলীয় কারণে মেরে ফেলবে, মারেনি এখন, আখাহু ভাই ভাইকে মেরে ফেলবে একটু সম্পত্তির জন্য, আবাহু এমনকি বাপকে শহীদ করে দিবে, মাকে মেরে ফেলবে, এমন দৃশ্যগুলো যখন দেখবেন পরিষ্কার ভাবে বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক কিনা বলেন? এবার আমার শেষ হাদিস আজকের এই মাহফিলে, ইমাম মাহদি আলী সালাম কবে আসবেন এটা প্রশ্ন করছিলেন, শুনেন আজকের মাহফিলে, আমরাও একেবারে শেষ সময় আছি, ইমাম মাহদি আলী সালাম তখন আসবেন সারা পৃথিবীতে যখন মুসলমান মার খাওয়া শুরু হবে, হয়েছে না ভাই? একটু তাকায় দেখেন কোন জায়গায় মুসলমান মার খায় না। অনেক সময় আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে হুজুর খালি আমরা মার খাই কেন, ভূমিকম্প আসছে তুরস্কে, আসছে ইন্দোনেশিয়ায়, আসছে উজবেকিস্তানে, আসছে মালয়েশিয়ায়, বাংলাদেশে পর্যন্ত মাঝে মাঝেই কেঁপে উঠে, কারণটা কি হুজুর? সব মুসলমানরা মার খায় কেন? উত্তর কি? আল্লাহর হাবিব বলেন উম্মতি হাদিহি উম্মাতুন মারহুমাত, এই উম্মত আল্লাহর কাছে বড় সম্মানিত উম্মত, লাইসা আলাইহা আযাবুন ফিল আখিরাহ বিভিন্ন ফিতনা আসবে, দুই নাম্বার আজাব হচ্ছে জালাজিল ভূমিকম্প আসবে, তিন নাম্বার আজাব হলো কাতল, কখনো কখনো মুসলমানদেরকে জুলুম করা হবে, এইরকম ভূমিকম্প মুসলমানদেরকে হত্যা নানা রকম ফিতনার পরে, এমন সময় আসবে হাজী সাহেবদেরকে পর্যন্ত হত্যা করা হবে, রমজান মাসে বিকট একটা আওয়াজ হবে। এবার আর কিছু দরকার নেই, শেষের দিকে তো একটু শুনেন সবাই, রমজান মাসে বিকট একটা আওয়াজ সারা দুনিয়া শুনবে, করোনা যে আসছে আপনি দেখছেন করোনা কোন সাইজের, এটা কি উরুষের সাইজের নাকি মাথার যে উকুন এই সাইজে, কেউ দেখিয়ে নেই, সারা দুনিয়ায় চলে গেছে, কেমনে গেছে, জাহাজ দিয়া বিমান দিয়া, যেমনে পাঠান লাগছে আল্লাহ পাঠাইছে, কারণ 1450 বছর আগে নবীজি বলছেন সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গানাম, আলেমরা বুঝবেন গনাম মানে কি, কত দেখি গনাম মানে কি, হ্যাঁ গনাম মানে মেষ, মেষের আরেকটা বাংলা কি, হ্যাঁ গনাম মানে ছাগল, ছাগল গনাম মানে বকরি আর কি। আচ্ছা বলেন তো দেখি এই ছাগল আর বকরি এগুলো আমরা পালি না ঘরে? রসুল বলছে ঠান্ডা লাগলে ছাগল যেমন কাশতে থাকে, নাক দিয়ে শ্লেষ্মা পড়তে থাকে, এইরকম একটা ঠান্ডা জনিত মহামারী আসবে, সুম্মা মাউতানুন, সারা দুনিয়াকে মৃত্যু
কুড়ি বানায় ফেলবে, ইয়াখুযু ফীকুম তোমাদেরকে ধরবে আর মারবে, ধরবে আর মারবে, সারা দুনিয়া মৃত্যুপুরী হয়ে যাবে। হইছে কি না? করোনা দিয়ে পৃথিবীর মধ্যে এরকম আজাব আসে, এজন্য মুসলমান সময় আর বাকি নেই, আসবে আজাব, সারা দুনিয়া শুনবে। রমজান মাসে শুক্রবারে জুমাবারে, রমজান মাসে পনেরোই রমজানে জুমাবার হবে, ওই জুমাবারে বিকট একটা আওয়াজ হবে, সত্তর হাজার মানুষের কানের পর্দা ফেটে যাবে, সত্তর হাজার মানুষ অন্ধ হয়ে যাবে, সত্তর হাজার মানুষ বোমা হয়ে যাবে, একমাত্র তারা বাজবে যারা সিজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাকবে। সেই দিন এরপরে সময় এত ঘনায় আসবে, হাজি সাহেবরা যাবে জিলকাদ এবং জিলহাজ, এই সময় হজ করতে যাবে হাজি সাহেবরা। যখন যাবে হাজি সাহেবদেরকে পবিত্র কাবাল মুকাররমাতে জবাই করে দেওয়া হবে। হাজি সাহেবদেরকে যখন জবাই করে দিবে ইমাম মাহদী আলাইহিস সালাম, তিনি তখন মদিনাতুল মুনাওয়ারা থেকে পালায় চলে আসবে। মদিনা থেকে এসে মক্কায় রুকনে আমানি মাকাম ইব্রাহিমের মাঝখানে তিনি দাঁড়ানো থাকবেন। ওনার কপালটা থাকবে বড় কপালওয়ালা, আজলাল জাবিহা, বড় কপালওয়ালা তিনি থাকবেন। দেখেন আমার দিকে, পাগড়ি পরা থাকবেন বড় কপালওয়ালা, এই যে পাগড়িটা এইভাবে পরা থাকবেন, এই যে ঠিক এইভাবে কপালটা বের করা থাকবে। আমরা দেখবেন পাগড়ি পরি অনেক সময় কপালের দুধ ঢাইকা, এটা নিয়ম না, এইরকম কপালটা খোলা থাকবে ওনার, দেখি বুঝবে ইনি তো ইমাম মাহদি। বলবেন আপনি কি মাহদি? মাহদি হচ্ছে ওনার উপাধি, ওনার আসল নাম মোহাম্মদ বিন আব্দুল্লাহ। আল্লাহর হাবিব বলছে ওয়াহুয়া মিন নাসাবি, সে আমার বংশ থেকে আসবে, আই নাসাবি ফাতেমা, আমার ফাতেমার বংশ থেকে আসবে, আমার হাসানের বংশ থেকে আসবে। জোরে কোন আল্লাহ। এবার আসুন আমার ভাইরা, লোকেরা বলবেন এখনই বায়াত দেন, আর দেরি করতে পারতেছি না। ইমাম মাহদি আলাইহিস সালাম বলবেন কিসের বায়াত? বলছে বায়াত যদি না দেন তাহলে আমরা আঘাত করব, তারপরও বায়াতটা নিয়ে যাব না, সারা দুনিয়ায় যেভাবে মুসলমান মরতেছে জিহাদের জন্য অনুপ্রাণিত হয়ে, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য সচেষ্ট হয়ে বায়াত নিব। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম মাহদি আলাইহিস সালাম সেই সময় বায়াত দিবেন, ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে, এক রাত এক রাত এক রাত, ইসলাম প্রতিষ্ঠার জন্য বেশি সময় লাগবে না, আজকের চেষ্টাগুলো সেদিন কাজে লাগবে, এক রাত্রের ভিতরে সারা দুনিয়ার ভিতরে ইসলাম কায়েম হয়ে যাবে। জোরে কোন আল্লাহ। এরপরে চলে যাবে এই পৃথিবীতে ছয়টা বছর শান্তিময়, আসবে দাজ্জাল। দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, চল্লিশ দিন দাজ্জাল এই পৃথিবীতে বসবাস করবে। বর্তমানে একটা যানবাহন তৈরি হয়েছে, এটা একটা বাহন তৈরি হয়েছে, অনেকে এটাকে দাজ্জালের বাহন বলে নাম দিয়েছে। বিশাল কান বিশিষ্ট গাধার উপরে দাজ্জাল বসা থাকবে। বুঝতেছেন কথা? শুনতেছেন তো সবাই? তাহলে কান কি খুব বেশি বিশাল হইতে পারে নাকি গাধার? এখন একটা বাহন, এই বাহনকেই ধারণা করা হচ্ছে যে এটা দাজ্জালের বাহন হতে পারে। কারণ ইহুদিদের যিনি পণ্ডিত তার নাম রাব্বি, সে প্রায় সময় বলছে আমি দাজ্জালের সঙ্গে প্রায় সময় যোগাযোগ করতেছি, দাজ্জাল উচিরি আসতেছে। তো দাজ্জাল তো আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের ছয় বছর পরে, আমরা মুসলমানরা এখনো ঘুমায় আছি। কোরআন করিম আল্লাহ পাক সেটাই স্মরণ করায় দিচ্ছে, ইক্তারাবা লিন্নাসি হিসাবুহুম ওহুম ফি গাফলাতিন মুরিদুন, কেয়ামতের দিনটা ঘনায় আসতেছে, তোমরা ঘুমায় আসো ঘুমায় আসো ঘুমায় আস। এই ঘুম থেকে মুসলমান জাগ্রত হতে হবে, রাজি আছেন না ইনশাআল্লাহ? এরপর দাজ্জাল যখন আসবে চল্লিশ দিন থাকবে, চল্লিশ দিনে সারা পৃথিবীটা ভ্রমণ করবে, একটা দিন হবে তিনশো পঁয়ষট্টি দিনের সমান। সাহাবায়ে কেরাম বললেন নামাজের কি হবে ইয়া রাসূলুল্লাহ? রসুল বললেন ধারণা করে করে নামাজ পড়বা, যে এখন ফজর পড়ছি, এত ঘন্টা পরে জোহর হইতে পারে, জোহরের পরে এত ঘন্টা পরে আসর হইতে পারে, এতক্ষণ পরে মাগরিব হইতে পারে, এতক্ষণ পরে এশা হইতে পারে, এইভাবে করে করে ওই দাজ্জালের একদিন তিনশো পঁয়ষট্টি দিনের সমান হবে, তখনও নামাজ বাদ দেওয়া যাবে। এরপরে আমার ভাইরা
দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান, তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান, এরপরের দিনগুলো হবে স্বাভাবিক। দাজ্জাল এমন ফেতনায় ফেলে দিবে মহিলাদেরকে, শিকল দিয়ে বেঁধে রাখা যাবে না, দাজ্জালের পিছনে, ম্যাজিকের পিছনে, ব্ল্যাক ম্যাজিকের পিছনে ছুটবে। একজন যুবককে দাজ্জাল মারার চেষ্টা করবে, বলবে আমি কি কবি, তুই মিথ্যুক দাজ্জাল, হত্যা করার চেষ্টা করবে, আল্লাহ তারে জীবিত করে দিবে, আবার হত্যা করার চেষ্টা করবে, আল্লাহ জীবিত করে দিবে। এবার দাজ্জালের ফেতনা থেকে বাঁচানোর জন্য তার গলার মধ্যে আল্লাহ পাক পাত পরায় দিবেন, তামার পাত, তামার আস্তরণ পরায় দিবেন। আস্তরণ যখন গলার মধ্যে ওই যুবকের পরিহিত অবস্থায়, তখন সারাক্ষণ ছুরি দিয়ে পোষাবে, ওই যুবকের কিছু করতে পারবে না। জোরে কোন কেয়ামতের আলামতের সাথে যুবকদের রিলেশনটা একটু অনেক বেশি, কেন? কারণ আসহাবে কাহাফ ওই যুবকেরা পুরো সাম্রাজ্যের বিরুদ্ধে গিয়ে দাঁড়াইছিল, গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, আল্লাহ হেফাজত করেছিল। এই কিয়ামতের ভয়াবহতা থেকে যদি বাঁচতে চান, ওসিমা মিন আলামাতিদ দাজ্জাল, ওসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে যদি বাঁচতে চান, দাজ্জালের ভয়াবহতা থেকে যদি বাঁচতে চান, সূরা কাহাফের 10টা আয়াত একবারে মুখস্থ করে নেবেন, প্রতিদিন পড়বেন। মিন আওয়াইল সূরাতিল কাহাফ, মিন আওয়াইলি সূরাতিল কাহাফ, সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবেন, পারলে শেষের 10টা আয়াত মুখস্থ করবেন। আজকের এই মাহফিলে দাজ্জালের বিষয়ে শুধু এতটুকু বলি, এই ফেতনা এখন দেখেন কত পরে আসবে, ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে, এখনই তারা সচেষ্ট, আমরা ঘুমন্ত অবস্থায় আছি। এরপরে আমার ভাইয়েরা, দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিবেন। ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন, দুজন ফেরেশতা ডানায় বহন করে, ডানায় বর করে, সাদা গম্বুজওয়ালা ওই দামেস্কের মসজিদে যখন নামবেন, সালাতুল আসরের সালাত চলতেছে, সালাত চলবে, তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, ইমাম মাহদি আপনি নামাজ পড়ান। ইমাম মাহদি আলাইহিস সালামকে নামাজ পড়াইতে দিবেন, নামাজ চলবে। অনেকগুলো হাদিসকে আমি সংক্ষেপে বলতেছি, রেফারেন্স দিয়ে দিয়ে যদি বলতাম অনেক সময় লেগে যেত, আমি সেদিকে আর গেলাম না, সংক্ষেপে বলতেছি। শুধু যখন নামাজ পড়াবে, নামাজের সালাম ফিরানোর পর তাকায় দেখবে দাজ্জাল তার 70,000 বাহিনী নিয়ে দামেস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদের সামনে সিরিয়াল ধরে দাঁড়ায় গেছে। ঈসা আলাইহিস সালাম শুধু এক একটা সৈন্যের দিকে এইভাবে তাকাবে, এখন যে এইভাবে আপনাদের দিকে তাকাইলাম, এভাবে শুধু তাকাবে, লবণ যেমন পানির ভিতরে ছেড়ে দিলে মুহূর্তের ভিতরে গলে যায়, এক একটা সৈন্য মাটির ভিতরে গলে পতিত হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার, এর নাম ইসলাম মিয়া। তারা সব বুঝে, দাজ্জাল দেখবে পাশে একটাও নাই, সব শেষ, দৌড় শুরু করবে, কোন জায়গায় যাবে, বাবুল লুত নামক এরিয়ায় যাবে। আজকেই যুবকরা তোমরা সার্চ করে দেখবা, গুগলে সার্চ করে দেখবেন, ইমান বেড়ে যাবে, বাবুল লুত। ইহুদিরা হাদিস কত গবেষণা করে, পুরা জায়গাটা অস্ত্র দিয়ে ঘেরাও করে রাখছে, অস্ত্রের গুদাম বানিয়েছে, জায়গায় জায়গায় এয়ারপোর্ট বানিয়েছে, হেলিকপ্টার নামার জন্য হেলিপ্যাড তৈরি করছে। তারা জানে রসুল বলছে এটা এক চুল পরিমাণ মিথ্যা হতে পারে না। এই পৃথিবীতে এই ভয়াবহ সময়গুলো আসার আগে আমরা দেখতে পারবো কিনা, এটা আমি বলতেছি না যে আমরা সবাই দেখে ফেলবো, আমরা ওই পর্যন্ত হায়াত পাবো কিনা কেউ জানি না। তবে কেয়ামতের সময়টা বড় সন্নিকটে, বুঝবেন কেমনে, ওই যে আলামত গুলা বলছি সব মিলে গেছে, ঠিক কিনা বলেন? শেষ কথায় বলি, হুজুর আরো তো অনেক ওয়াজের মধ্যে শুনছি কেয়ামত আসতেছে আসতেছে, কই আসে না তো, আমরা খালি গুনতেছি। অনেকে কয় 2028 নিশ্চিত হয়ে যাবে, নিশ্চিত এই কথা বলা হারাম, কারণ এই জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। তবে হ্যাঁ, আলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, আমাদের গণনায় 1 বছর, 2 বছর, 3 বছর, এইভাবে 1,000 বছর যখন আপনি গণবেন, মাত্র একদিন, আল্লাহ সিদ্ধান্ত যদি থাকে পৃথিবী টিকবে, মাত্র 1.5 দিন, কেয়ামত হতে 1,500 বছর লাগবে, 1,450 বছর গেছে, এখন আর অল্প সময় বাকি আছে। আল্লাহ সিদ্ধান্ত যদি থাকে পৃথিবী টিকবে 2 দিন, 2,000 বছর পৃথিবী টিকবে। আল্লাহ সিদ্ধান্ত যদি থাকে পৃথিবী টিকবে 3 দিন, 3,000 বছর লাগবে কেয়ামত হতে। কিন্তু আমাদের জন্য সময়টা বড় সন্নিকট। আজকের এই মাহফিলে আমার ভাইদেরকে বলবো, আল্লাহ আসতে আর গুনার দিকে যায়, পৃথিবীর মধ্যে আজাব আসতেছে, ভয়াবহ আজাব পৃথিবীর দিকে আসতেছে। এই উম্মতদেরকে আল্লাহ পাক বড় ভালোবাসেন, উম্মাতুন মারহুমা বলা হয়েছে, আল্লাহর অতি প্রিয় উম্মত। এই উম্মতদেরকে আল্লাহ আজাব দিতে চান না,
গজব দিতে চান না, জান্নাতে নিয়ামত দিতে চান, জাহান্নামে আযাব ভোগ করাতে চান না। আমরা যেন প্রত্যেকে আখেরাতকে ভালোবেসে আজকের এই মাহফিল থেকে নিজের জীবনকে পরিবর্তন করে জান্নাতি গোলাম হয়ে যেন বাড়ি যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, করেন আমিন। আমরা এখনই মোনাজাত করব আল্লাহর কাছে। আমরা কয়েকটা প্রশ্ন আছে, উত্তর দিব। ধৈর্য কুলাচ্ছে না আমারও, আর আপনাদেরও ধৈর্যচ্যুতি হবে, অনেক লোক চলে যাবেন। আচ্ছা, ষাট সত্তর বছর বয়সে তালাক দিলে তালাক হয় কিনা? আরে বাবা, তালাকের কোনো বয়স নেই, যে কোনো বয়সে তালাক দিলে তালাক হয়ে যাবে। মহিলাদের থেকে এই বিষয়গুলো আসছে, আমার অনেক মা বোন প্রশ্ন করেছেন, ষাট সত্তর বছরে এটা হাজুহুন না হাজুয়ান, যদি হাসতে হাসতেও তালাক দিয়ে দেন, হায় রে হায়, তোমার লাগে অনেকদিন ঘর সংসার করছি, আর ঘর সংসার করবো না, যাও তোমারে দিলাম এক তালাক, দুই তালাক, তিন তালাক, মস্কারা করতে করতে তালাক দিয়ে দিচ্ছেন, তালাক হয়ে যাবে। আমাদের দেশে দেখবেন ওই কবুল টবুল বইলা এরপরে অভিনয় করে বিয়ে করে, এগুলা কিন্তু বিয়ে হয়ে যায় দুইটা ক্ষেত্রে, হাসতে হাসতে বললেও বিয়ে হবে, হাসতে হাসতে বললেও তালাক হবে। আমাদের দেশে দেখবেন হাসতে হাসতে নায়ক নায়িকা প্রতিদিন বিয়ে হয়, এজন্য বাস্তব জীবনে এদের বিয়ের শেষ নেই, বুঝে আসছে? এরপরে যে প্রশ্নগুলো আসছে সবগুলোর উত্তর দেওয়া যাবে না, অনেকগুলোর উত্তর দিলে এখনই ঝামেলা শুরু হয়ে যাবে। মানুষের টাকা জোর করে নিয়ে, জুলুম করে নিয়ে টাকার মালিক হয়ে এখন দান করলাম, মসজিদ বানালাম, এতে কি কোনো কাজ হবে? আপনি জালেম, মানুষের টাকা নিছেন আপনি কি জালেম? আল্লাহ কোন জালেমের অপবিত্র টাকা আল্লাহ কবুল করে না। ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবাল লা ইয়াকবাল ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পাক কত পবিত্র, পবিত্রটা ছাড়া আল্লাহ তাআলা নেন না। সুতরাং আপনি যদি অন্য জনেরটা জোর করে নেন, ওইটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, খবরদার জালেম হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন হাক্কুল ইবাদের ব্যাপারে আপনি যদি শহীদ হন, মানুষের হকের ব্যাপারে জবাব দেওয়া লাগবে, জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক দাঁড় করাবেন। এটা মানুষের হক, মানুষের হক দিয়ে দিতে হবে। মসজিদের টাকা আমার কাজে, আমার কাছে জমা আছে, এই টাকা দিয়ে আমি কি ব্যবসা করতে পারবো? না, মসজিদের টাকা আপনার কাছে আছে, এটা আমার, এটা যে কোনো মুহূর্তে মসজিদ চাইলে এটা আপনি দিতে বাধ্য থাকিবেন, কাজে এই টাকা দিয়ে আপনি কোনো ব্যবসা করতে পারবেন না। এরপরে অনেকের জন্য দোয়া চাওয়া হয়েছে, আর একজন প্রশ্ন করেছেন, আমার বড় ছেলেকে আলেম বানাতে চাই, দোয়া করেছেন, দোয়া চেয়েছেন, মাশাআল্লাহ। আমরা প্রত্যেকের জন্য দোয়া করি। আর আমার ইমান ফিরার কোনো দোয়া আছে কিনা? মাশাআল্লাহ, সুন্দর এই প্রশ্নটা শুনেন, হুট করে একটা কথা কয়ে ফেললেন যে আল্লাহ আমার উপরে খালি বিপদ দেয়, আমি নামাজ দিয়ে কি করবো, আপনার ইমান শেষ। কিন্তু এখন এই ইমান ফিরানোর কোনো সিস্টেম আছে কিনা? মাশাআল্লাহ, এটা একজন বোন প্রশ্ন করছেন, সাহাবাই কেরাম এরকম প্রশ্ন রসুলকে করছেন, আল্লাহ রসুল বললেন জাদ্দিদু ইমানাকুম, ইমানটাকে তোমরা নতুন করো, নবায়ন করো। সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, নবীজি ইমান নতুন নবায়ন করব কেমনে? আল্লাহর হাবিব বললেন, কাসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, বসে আছেন শরীরটা ক্লান্ত লাগতেছে, আস্তে পড়ে ফেলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরবের লোক আমি এরকমও দেখছি, বিশ্বাস করেন, এরকমও দেখছি যে সে হয়তো হাতের মধ্যে সিগারেট আছে, সিগারেটটা টানতেছে, একটু সময় পেয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে ঠোঁটটারে জিকির দিয়ে ভিজিয়ে রাখতেছে, সিগারেট খাচ্ছে, সেটা তার অপরাধ, সেটা তার অন্যায়, সেটা বাদ দেন, কিন্তু পরের আমলটা কিন্তু তার খুব সুন্দর। এই জন্য আমরা ক্লান্ত হয়ে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ, ক্লান্ত হয়ে গেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, একটু সময় পাইছেন আস্তাগফিরুল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ যতবার পড়বেন ইমানটা নতুন হবে, নবায়ন হবে, এটা ইমান নবায়ন হওয়ার দোয়া। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়ে আমিন। আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।